নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। গরমের দিনে শরীর আর পেট ঠান্ডা করবার জন্য কিন্তু আমরা নানান রকম শরবত বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে ঠিক সেই রকমই একটি রিফ্রেশিং শরবতের রেসিপি শেয়ার করব। এটা বানানো ভীষণই সহজ আর উপকরণও লাগে খুবই কম। কিভাবে বানাবো এই শরবতের রেসিপি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। লেবু পুদিনার শরবত বানাবার জন্য নিয়েছি আমি এখানে দুমুঠো ফ্রেশ পুদিনা পাতা। এখন তো বাজারে প্রচুর পরিমাণে পুদিনা পাতা পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই এই শরবতের রেসিপিটা বানাতে পারেন। আর এর সাথে নিয়েছি আমি পাতিলেবু। আমি সবসময় পাতিলেবু জলের মধ্যে করে ডুবিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই, তাতে 15 থেকে 20 দিন পাতিলেবু একদম তরতাজা থাকে। শরবতটা বানাবার জন্য ধুয়ে পরিষ্কার করে নেওয়া পুদিনা পাতাটা আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। এখানে আমি শুধুমাত্র পুদিনা পাতাই ব্যবহার করছি, পুদিনার কোনো রকম ডাঁটি বা স্টেম কিন্তু ব্যবহার করছি না। আর নেব 2 পাতিলেবুর রস। পাতিলেবুগুলো হাতের মধ্যে একটু রগড়ে নিয়ে তারপর আমি মাঝখান থেকে অর্ধেক টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটা ছাঁকনির মধ্যে আমি পাতিলেবুর রসটাকে ভালো করে চিপে নেব। হাতের তালুতে রগড়ে নিয়ে তারপরে যদি পাতিলেবুর রস বের করা হয় তাহলে পাতিলেবুর থেকে সুন্দরভাবে রস বেরিয়ে যায়। পাতিলেবুর রসটা চিপে নেওয়ার পর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ বিট লবণ, 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চিনি, গুঁড়ো চিনি না থাকলে দানা চিনিও দিতে পারেন নিজেদের স্বাদ অনুসারে, অল্প একটু জল দিয়ে আমি এটার মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত রকম মশলা আর পুদিনা পাতার পেস্ট আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বড় পাত্রের মধ্যে বেশ অনেকটা পরিমাণে বরফ নিয়েছি, তারপরে ওই বরফের মধ্যে আমি পুদিনা পাতা বাটাটা ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ভালো হয়, কারণ যদি বড় কোনো পাতার টুকরো বা অন্য কিছু থেকে থাকে সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে ব্যবহার করলে শরবতটা খেতেও ভালো হবে আর মুখে কোনো দানাও পড়বে না। পুদিনা পাতার বাটাটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে, আমি হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শরবত আমাদের একদম রেডি। এই পুদিনা পাতা আর লেবুর শরবত খেলে কিন্তু শরীর আর পেট দুটোই ঠান্ডা হবে। তবে এর মধ্যে আমি মেশাচ্ছি কতিলা। যে গ্লাসে সার্ভ করছি সেই গ্লাসেই আমি কতিলা মেলাচ্ছি। কতিলা মেশানোটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের কতিলা মেশাতে ইচ্ছে হয় তাহলে আপনারা মেশাবেন, তা না হলে আপনারা নাও মেশাতে পারেন। কতিলা খেলে কিন্তু আরও বেশি পেট ঠান্ডা হয়। গরমকালে কতিলা দিয়ে শরবত খেতে অনেকেই ভীষণই পছন্দ করেন। আশা করি আমার আজকের এই পুদিনা পাতা এবং পাতিলেবুর শরবতের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে বানান, আপনাদেরও ভালো লাগবে। ভীষণই রিফ্রেশিং একটা ড্রিঙ্ক, যে কোনো দিন বাড়িতে দুপুরে হোক বা সন্ধেবেলা বা বিকেলবেলা যখন ইচ্ছে তখনই কিন্তু আপনারা এই শরবতটা বানিয়ে খেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।